ফ্লুয়েন্ট শিক্ষার জন্য খুব ভালো কোনো মহিলা শিক্ষক নাই মদিনা ইউনিভার্সিটি থেকে আরবি ল্যাঙ্গুয়েজে পাশ করা খুব এক্সপার্ট একজন শিক্ষকের কাছে আমরা চারজন মহিলা পুরো পর্দা করে যদি আরবি ভাষা শিখি তাহলে কি আমাদের গোনা হবে আমাদের উদ্দেশ্য হল করানো হাদিস আরবিতে পড়া ও বোঝা আমাদের করানো মুখ কোরআন মুখস্ত যে মুখস্ত মুখস্থ যেন সহজ হয় জি হ্যাঁ পড়তে পারবেন কিন্তু এক শর্তে সেই শর্তটা হচ্ছে যে সেই পুরুষ শিক্ষকের সামনাসামনি আপনারা বসতে পারবেন না মনে করেন দরজার ভিতরে আপনারা থাকবেন আর দরজার বাইরে একজন পুরুষ থাকবে পুরুষ শিক্ষক তাহলে আপনারা এভাবে পড়তে পারবেন কিংবা যতক্ষণ পুরুষ শিক্ষক আপনাদেরকে পড়াচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনাদের মাহারিম যারা আপনার বাপ আপনার ভাই কিংবা আপনার স্বামী তাদের কেউ কিন্তু এই পুরুষের পুরুষ শিক্ষকের সঙ্গে যখন সে শিক্ষা দানের জন্য প্রবেশ করবে তখন থেকে নিয়ে একদম পুরো সময়টা যদি শিক্ষকের কাছে কোনো আপনাদের কোনো মাহারিম থাকে তাহলে এভাবে পর্দা বজায় রেখে আপনারা কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারবেন তবে যেমনটি বললাম সামনাসামনি বসে না একই একই টেবিলে না চেয়ারের একদিকে দিকে একটা চেয়ারে সেই শিক্ষক বসবেন আর এভাবে পড়াশোনা করবেন যে না পর্দা থাকলেও না তবে যেমনটি বললাম যে একান্তই যদি পড়তে চান কোনো পুরুষের সামনে তাহলে পুরুষের কাছে তাহলে পুরুষ একটা আলাদা রুমে থাকবে আপনি আলাদা রুমে থাকবেন দরজা বন্ধ থাকবে দরজা বন্ধ থাকবে আপনারা দরজার কাছে কাছে বসবেন যাতে পুরুষের পুরুষ শিক্ষকের কথাগুলো আপনাদের স্পষ্ট শোনা যায় বোঝা যায় কিংবা যদি যেমন এখন মাসা আল্লাহ প্রযুক্তি প্রযুক্তির যুগ যদি মনে করেন আপনার নেটের মাধ্যমে হয় নেটের মাধ্যমে হয় কিংবা যে পুরুষ শিক্ষক অন্য কোনো রুমে থাকবে আপনারা অন্য কোনো রুমে থাকবেন এবং ভিডিও যে ভিডিও ভিডিওর মাধ্যমে যে শিক্ষাদান এগুলো হতে পারে মোট কথা সরাসরি সামনাসামনি কোনো পুরুষ শিক্ষকের সামনে বসে কোনো মহিলা শিক্ষা গ্রহণ করতে পারবে না